এই তো সেদিন আমার সাথে ঘটে গেল এক মহা ধুমধাম কাণ্ড। আমি একটু পার্কে বেড়াতে গিয়েছিলাম। উফ, আসল উদ্দেশ্য কিন্তু বেড়ানো নয়, উদ্দেশ্য একটু অন্যরকম। মানে বুঝতেই পারছো, আমার বন্ধুদের সবার গার্লফ্রেন্ড আছে আর আমার কপালে কিছুই নেই, এমনকি একটা মেয়ে বন্ধুও নেই। তাই মেয়ে বন্ধু খোঁজাটাই আমার উদ্দেশ্য। আমার বন্ধুদের আমি দেখিয়ে দিতে চাই যে আমারও গার্লফ্রেন্ড আছে। এই আশা নিয়েই পার্কে আসা। পার্কের বেঞ্চে একটা মেয়েকে দেখেই ফিদা হয়ে গেলাম। তবে ফিদা আমি আমার সামনে যেই মেয়েকেই দেখি তাকে দেখেই হয়ে যাই। উহ, আমাকে খারাপ ভাববে না, আমি কিন্তু একদম ধোয়া তুলসীর পাতার চেয়েও ভালো মানুষ। মেয়েটাকে দেখেই তার সাথে একটু কথা বলা ইচ্ছে হলো। কি করা যায় ভাবলাম, বেশি সময় খরচ করে লাভ নেই, সরাসরি প্রপোজ করব। কারণ যদি না বলে দেয় তাহলে তো আমাকে আবার অন্য কাউকে খুঁজতে হবে। সে যাই হোক, মেয়েটার কাছে গিয়ে সরাসরি বলে ফেললাম, হাই, অ্যাকচুয়ালি আই অ্যাম ইন লাভ উইথ ইউ টোটালি। এ কি হলো রে বাবা? মেয়েটা আমার দিকে তেড়ে এসে বলল, তোর বোন তোতলি, তোর দিদি তোতলি, তোর পুরো গোষ্ঠী তোতলি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। পরে বুঝলাম মেয়েটার কানে সমস্যা আছে, আমার টোটালি কথাটাকে সে শুনেছে, আমি তাকে তোতলি বলছি।